আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিচ্ছু ছোট ভাই বোনেরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের আর কিন্তু একদিন বাকি রয়েছে, এর মধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন সংখ্যা 3 লক্ষের কাছাকাছি এসে পৌঁছে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোন ইউনিটে কতজন শিক্ষার্থী এবং কোন গ্রুপ থেকে কতজন শিক্ষার্থী আবেদন করে ফেলেছে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যে সকল শিক্ষার্থী এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, কেননা তোমরা এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য গাইডলাইন পরামর্শ পেয়ে যাবে। তো দেখো, আজকে হচ্ছে 17 মার্চ, দিনটি অবশ্যই ঐতিহাসিক। আজকে আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। যাই হোক, এই 17 মার্চ পর্যন্ত আবেদন সংখ্যা পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 280,225 জন আত্মন শিক্ষার্থী আবেদন করে ফেলেছে। এ ইউনিটে আবেদন করেছে 1,06,225 জন শিক্ষার্থী। মানবিক থেকে এ ইউনিটে আবেদন করেছে 44,417 জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে আবেদন করেছে 52,646 জন শিক্ষার্থী, এবং ব্যবসা থেকে এ ইউনিটে আবেদন করেছে 9,162 জন শিক্ষার্থী। এ ইউনিটে নিবে হচ্ছে তোমার 45,000, তার মধ্যে কিন্তু মানবিকে আবেদন করে ফেলেছে প্রায় 45,000-এর মতো, অলরেডি 45,000 ছাড়িয়ে যাবে। বিজ্ঞান থেকে আবার 52,000। তো তোমরা তো জানোই যে কোন গ্রুপ থেকে কত নেওয়া হবে। তো মানবিক থেকে এ ইউনিটে নেওয়া হবে 27,000, বিজ্ঞান থেকে নেওয়া হবে তোমার 10,000, ব্যবসা থেকে হচ্ছে 8,000। তো দেখো আবেদন সংখ্যা নিজেরাই বিশ্লেষণ করে দেখো। এবার আসি বি ইউনিট। বি ইউনিটে আবেদন করেছে 62,428 জন শিক্ষার্থী। এর মধ্যে বাণিজ্য থেকে বি ইউনিটে আবেদন করেছে 18,138 জন শিক্ষার্থী। তো বাণিজ্যের যে 27,000 রিকোয়ারমেন্ট সেটি এখনও পূরণ হয়নি। তো বাণিজ্যের যে সকল শিক্ষার্থীরা ভিডিওটি দেখছো, তোমরা যারা এখনও আবেদন করে ফেলোনি, যাদের যোগ্যতা রয়েছে, দ্রুত আবেদন করো, কারণ আবেদন করলেই পরীক্ষা দিতে পারবে, এটি কনফার্ম। এরপর হচ্ছে মানবিক থেকে আবেদন করেছে 16,782 জন শিক্ষার্থী। বিজ্ঞান থেকে আবেদন করেছে 17,508 জন শিক্ষার্থী। এবার আসি সি ইউনিট। সি ইউনিটে মোট আবেদন করেছে 1,11,569 জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু বিজ্ঞান থেকে আবেদন করেছে 96,716 জন শিক্ষার্থী, মানবিক থেকে আবেদন করেছে 12,047 জন শিক্ষার্থী, এবং বাণিজ্য থেকে আবেদন করেছে 2,806 জন শিক্ষার্থী। তো বিজ্ঞানের সি ইউনিটে বিজ্ঞান থেকে নেওয়া হবে 40,000, বাকি 5,000 হচ্ছে তোমার বাণিজ্য থেকে 2,000। তো এই আপডেটটি সম্পর্কে তোমরা কি বুঝলে, যে আবেদন সংখ্যা তো রেকর্ড হয়ে গেছে। যাই হোক, তো যারা কমার্সের শিক্ষার্থীর জন্যই বলছে যে তোমাদের বন্ধু বান্ধব যারা পরিচিত রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে, তারা যেন এখনই আবেদন করে ফেলে, কারণ এখনও তাদের 9,000 কিন্তু বাকি, মানে আসন পড়ে রয়েছে, পরীক্ষা দেওয়ার জন্য যে আসনটি সেটি পড়ে রয়েছে। আর বুঝতেই পারতেছে যে বিজ্ঞানের শিক্ষার্থীরা কত বেশি আবেদন করে ফেলেছে, খুব বেশি কম্পিটিশন হবে, এবং দুঃখের বিষয় হচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু বাদ পড়ে যাবে। যাই হোক, কে বাদ পড়বে, কে টিকবে, এটি তো আমরা আর কয়েকদিন পরেই দেখতে পারবো। তো সেই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।